আসসালামু আলাইকুম, এস গ্রিন বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অনেকদিন পর আমি আবার একটি ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি বট গাছ দিয়ে আমি একটি বনসাই তৈরি করছি। তো বন্ধুরা, আমি একটি টবে অল্প পরিমাণ মাটি আর মাটি দেওয়ার আগে নিচে একটি বড় একটা ইটের টুকরা দিয়ে দিয়েছি, যাতে শিকড়টা সরাসরি একদম নিচ পর্যন্ত যেতে না পারে। ইটে বাধাগ্রস্ত হয়ে ইটের চারপাশ দিয়ে গাছের শিকড়টি ছড়াবে। তারপর আমি আমার যে একটি বনসাই, প্রায় এক বছর আগে আমি দুটি ঢাল নিয়ে সে ঢাল দুটোকে পেঁচিয়ে একটি আকার দিয়েছিলাম। তো আজকে মোটামুটি এক বছর হয়ে গেছে, গাছটি মোটামুটি একটি আকার ধারণ করেছে। দেখতে অনেকটা আপনার মনে হচ্ছে দুইটা গাছ একসাথে পেঁচানো থাকলে যেমন দেখা যায়, অনেকটা সেরকম। আমি এটাকে আবার পুনরায় টপ চেঞ্জ করে আরেকটি টবে দিচ্ছি এবং তার শিকড়, যে বাড়তি শিকড়গুলি ছিল সেগুলো কেটে দিয়েছি। এটা আবার এই টবে প্রায় এক বছর থাকবে আর আস্তে আস্তে আমি এটাকে আরেকটা আকারের ধারণ করাবো। ডালপালা আবার কেটে কেটে আপনারা জানেন কীভাবে বনসাই করতে হয়, তো আমি ঠিক সেভাবেই এটিকে একটি আকার দিয়ে আস্তে আস্তে পরিপূর্ণ একটি বনসাই রূপান্তরিত করব। তো বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগানে অনেকে বনসাই তৈরি করেন, তো বনসাই তৈরি করার কিছু নিয়ম এবং যেগুলো আপনারা জানেন না সেগুলো দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি করেছি। বন্ধুরা, বনসাই সব গাছ দিয়ে হয় না, তবে কিছু কিছু গাছ আছে সেগুলি খুব দ্রুত এবং সহজে বনসাই করা যায়। তো সেরকমই একটি গাছ বট গাছ, চায়না বট, বকুল, আর অনেক গাছই আছে, সেগুলি দিয়ে আপনারা করতে পারেন খুব সহজেই। বন্ধুরা, মোটামুটি আমার টবে গাছটি বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, সহজেই আপনারা এই বনসাই তৈরি করতে পারবেন। এটা আপনাকে শোপিস হিসাবে আপনারা আপনাদের বাসায় ব্যবহার করতে পারেন, অথবা ছাদ বাগানে সৌন্দর্য বাড়ানোর জন্য এই বনসাই আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগে, পরিপূর্ণ হলে এর দেখতে মনে হবে একটা পরিপূর্ণ একটা গাছ কিন্তু আপনার টবে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করে দিবেন সবাই, যাতে বনসাই বানানোতে উৎসাহিত হয়। আসসালামু আলাইকুম।